আমাদের মধ্যে ডক্টর মানিক শাহ মহোদয় আমরা কাঞ্চনপুর মণ্ডল কমিটির পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই এবং আজকের এই সমাবেশ মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মধ্যে পৌঁছে গেছেন ত্রিপুরা সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী শান্তনা চাকমা মহোদয়া ওনাকেও মঞ্চে উপহার তুলে দেবেন ভূমিকা রন্দরিয়া মহোদয় আর ব্যয় কর্মী বিভিন্ন জায়গা তুমি চেয়ে চাকমা বাঙাল রেমিয়ে যারা ইতুব হয়ে জাতি জনজাতি যেগুলো উপস্থিত হয়ে ব্যাগ কুনরে মত পেতুন আর ত্রিপুরা সরকারের তপেতুন ভারতীয় জনতা পার্টি তপেতুন ব্যাগ কুনরে জুজু আর সালাম দিলে ওরা কুনরে মু ব্যাগ সদন হোম হিতে বলে আমার মুখ্যমন্ত্রী আগে দেখ হব মুই বলাই বেন খবর সামনে যে আমার পয়নেবার কেন্দ্র আমার 2014 সালে ভারতীয় জনতা পার্টি সরকার হই সে পরেদি ত্রিপুরা রাজ্য 2018 সালে আমার ভারতীয় জনতা পার্টি সরকার হই সেই সরকার যে হয় কোজনে যে সরকার সেই সরকার বজে হাম গজে বিগত দিনের যে ভারত স্বাধীন হওয়ার পর যে পর পর একদিন ধরে যদি আমি দেখি যাই সালে সেই বিগত দিনে কেন্দ্র সরকার যে কংগ্রেস সরকার হোক ত্রিপুরা রাজ্য যে আমার যে বাপরা সরকার এলো কংগ্রেস জোট সরকার এলো সে যদি আমি সিটে করে দিই এই মাত্র পাঁচ বছর মাদা আমার বালককানি হোক আমার সরকারে আমার ভারতীয় জোট পর্যন্ত পানি সরকারে গচ্ছি কি গচ্ছি মু তোমার মানে হয় কার এক্সাম্পল উদাহরণ হবে যেমন ব্যয় করি না আমি জনজাতি মানে এডিসি এলাকা আমি হুদুতেই আমি হুদুতেই এডিসি এলাকা জানি আমি এডিসি এলাকাতে হিন্দু দেখা যায় যে বিগত দিনের সরকার ভুল কি করছে এডিসি এ যারা যারা এডিসি তান শিবরা বঞ্চিত করি রাখি এই আমার পরিবার সময় এই যে কেন্দ্র দামা ভারতীয় জনতা পার্টি সরকার রেজ দামা সরকার এডিসি দেবসং আমার সরকার নয় হিজুতা কারণে এই আমার সরকার নয় দেখো তুমি যখন তো ধরে এডিসি এ তীব্রতা সরকার হই সরকার তো যদি লক্ষ্য করে দেওয়া এডিসি এলাকা বিগত জেনে জেনে নয় মানুষের বিধানা মানুষের পাগাল ঘুরি ফেলে দেনা মানুষ এমন এমন মানে প্রেগন্যান্ট হবে যারা ঘটছি ওরা ভিত্তন এমন সেই ঘটনা গতি যে গই এমন বোঝার এখানে গা গাছি যখন ত্রিপুরা মাতা সরকার এডিসি দিচ্ছে এই মান্দাই এলাকা মান্দাই দেখলে হয়তো নাসিম মান্দাই এলাকা সেই মান্দাই এলাকা এক সাধারণ মেকম মানুষের কোন দুর্দায় লতা তা ব্যবনা ফিজুর করছে যারা ত্রিপুরা মতা নেতৃত্ব দো মানে ফিজুর করছে মুই হবলে সামাজিক বাধা পেম মানে সোশ্যাল পেনশন হবলে মুই পেম উপযুক্ত আগাম মুই হবলে পেম সে হলো তার অপরাধ মারা সিন ফিজুর করছে রে এই যে আরে কি গুণামি আরে কি দিপুরাই শেষ পর্যন্ত জীবী হাসনের মূর্তি ও হয়ে গই এবং তা প্রদান দিয়ে গই দেশে দল্ল করা নাহি উচিত মিজোরাম হিসু অংশ বাংলাদেশ বলে আর হিসু অংশ তুমি ভাবিস যদি হেলে সে গ্রেটার ত্রিপুরা বাংলাদেশ গেলে মোর কয়েকটা রাজ্য লাগিব কয়েকটা দেশ লাগিব যদি এক্সাম্পল তোমার হাইহুরে ঘর পাশাপাশি যদি হরজাম ঘর হইতে হয় জায়গা দিবি সীমানা থাকি হয় দুধ জায়গা দিবি হইতে হয় তুই কি জায়গা ছাড়ি দিবি আপনারা কি নিজের জায়গা ছাড়বেন যদি গ্রেটার ত্রিপুরা যদি হয় বাংলাদেশ আসাম অথবা আমার এই মিজোরামের কিছু অংশ তাহলে কি আপনারা আপনাদের জায়গা ছাড়বেন আপনারা সাধারণ নিজেরার মধ্যেও কি হয় যে আপনাদের জায়গার কারণে নিজের পাশের বাড়ি হোক নিজের ভাই হোক আপনারা জায়গা ছাড়েন না সেই জায়গাতে কিভাবে যুদ্ধ করে না কি করে আপনারা একজন
করতে চাই তো আপনাদের জানতে হবে বিশেষ করে যারা আমাদের জনজাতিরা আছে হয়তো অনেকেই চাকমা কথা বুঝেন না তার জন্য আমি কয়েকটা চাকমা বাংলা ভাষায় আপনাদেরকে বলছি যে গ্রেটার ত্রিপুরালে কখনো হবে না আমি বলছি আজকের এই সভা থেকেই বলছি তার পাশাপাশি আমি বলতে চাই কি বলেছিল যে এডিসি সুপ্রিমো কি বলেছিল এটা বলেছিল যখনই ইলেকশনে জয় হলো কি বলল যে সিনি হা সিনি শাসন সেটার মানে হচ্ছে নিজের মাটি নিজে শাসন করব নিজের মাটি নিজে শাসন করব তো ভালো কথা নিজের জায়গা নিজে শাসন করবেন যেই আমাদের উপনির্বাচন আসলো যেই উপনির্বাচন আসলো তো উপনির্বাচনে আসলো পরে এই স্লোগান দিয়ে রাজনীতি প্রচার করলো এরপরে উপনির্বাচনে হেরে গেছে হারার পরে কি বলছে আমার এডিসিতে বাঙালি শাসন করলেও চলবে না বলেছে কি মানে যে আমাদের এডিসির মধ্যে কে থাকে সিপ এক্সিকিউটিভ মেম্বার সেই সিপ এক্সিকিউটিভ মেম্বার কেউ এডিসির মধ্যে ট্রাইবেল হয় জনজাতি হয় এখনই কি বলছে যে আমাদের এডিসিতে আমার বাঙালি হলেই চলবে তার মানে কি কিছুদিন পরে পরে যে একজন একজন দলের সুপ্রিমো কিভাবে মত যে নিজের যে একটা কমিটমেন্ট নিজের যে কথা যে পাল্টিয়ে পাল্টে কয়দিন পরে কথা পাল্টাবে এটা তো কখনো উচিত নয় তার পাশাপাশি কি বলেছেন বলেছেন আমার গ্রেটার ত্রিপুরালে লাগবে না লাগবে কি 20,000 এডিসিতে চাকরি দিতে হবে যেই দেখলেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভাবে লেখালেখি হচ্ছিল বিভিন্ন ভাবে সমালোচনা হচ্ছিল তারপরে দিন নতুন একটা স্টেটমেন্ট দিলেন কি বললেন আমার গ্রেটার ত্রিপুরালে লাগবে অন্যদিকে 20,000 চাকরিও লাগবে বলেছেন তাহলে যে একজন ব্যক্তি যিনি দলের সুপ্রিমো সেই দুজু পাত্রাতু নমস্কার বন্দে মাতরম ভারত মাতা কি জয় আজকে কাঞ্চনপুর মণ্ডলের উদ্যোগে যে এখানে যে জনসমাবেশ এবং যোগদান সভার আয়োজন রাখা হয়েছে সেই উপলক্ষে এখানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রীমতী সান্ত্বনা চাকমা মহোদয়া উপস্থিত একটু আগে তিনি এখানে বক্তব্য রাখলেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সাধারণ সম্পাদক টিঙ্কু রায় মহোদয় উপস্থিত আছেন টিটিআইডিসির এমডিসি আপনাদেরই জনপ্রিয় নেতা শ্রী শৈলেন্দ্রনাথ মহোদয় উপস্থিত আছেন যার উদ্যোগে যার সভাপতিত্বে আজকের এই জনসভা এবং যোগদান সভা এই মণ্ডলের মাননীয় সভাপতি শ্রী গৌতম চন্দ্র রায় মহোদয় মিডিয়া বন্ধুরা এবং আমার সামনে এই কাঞ্চনপুরবাসীর সমস্ত যারা মা বোনেরা এখানে উপস্থিত আছেন কার্যকর্তারা যারা উপস্থিত আছেন সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি টিঙ্কুবাবু এখানে আপনাদের সামনে ভারতীয় জনতা পার্টির এবং তার সরকার সম্পর্কে এখানে ওনার কথা এখানে রেখেছেন মাননীয় মন্ত্রী মহোদয়া সান্ত্বনা চাকমাজিও জাতি এবং জনজাতিদের ঐক্যের কথা এখানে উনি রেখেছেন যারা আজকে এখানে যোগদান করতে এসছেন সর্বপ্রথম আমি বলবো ঠিক সময়ে আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় জনতা পার্টিতে আজকে আপনারা যোগদান করছেন অনেকে অনেক কথা বলবেন ইংরেজিতে একটা কথা আছে বেটার লেট দেন নেভার হয়তো আপনারা এখন জয়েন করতে এসছেন কিন্তু সঠিক সময়ে আপনারা এসছেন এখানে আঞ্চলিক
দল হিসাবে এতদিন ধরে আমরা জনজাতিদের মধ্যে আমরা দেখেছি বা অন্যান্য বাঙালিদের মধ্যে আছে বিশ্বাস করা না তাদের কাছে কোন রকম অবস্থান এইভাবে প্রতি বছর আমরা দেখেছি এক একটা পার্টি আঞ্চলিক পার্টি আসে আবার ধীরে ধীরে আঞ্চলিক পার্টি মিশে যায় তো যে কথাটা মাননীয় মন্ত্রী মহোদয় বলছিলেন যে কাদের তাহলে বিশ্বাস করব বিশ্বাস করতে হবে যারা মার্গদর্শন করবে করাবেন তাদের কথা বিশ্বাস করতে হবে দেশে আজকে যে উন্নত শিখরে নিয়ে গেছেন একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যাবে সবাই জানে একটা চাইওয়ালা বাদনগরে গুজরাটের একটা বাবার সাথে চা বিক্রি করতো ট্রেন যখন আসতো দৌড়ে গিয়ে চা বিক্রি করতো সেই চাইওয়ালা আজকে আমাদের স্বপ্ন দেখাচ্ছে আর কিরকম স্বপ্ন দেখাতো এবং সেটা সম্ভব হয়েছে এই কারণে অত্যন্ত গরিব ঘরের ব্যক্তি ছিল একটা সময় হয়েছিল যখন এই চাইওয়ালা প্রধানমন্ত্রী হবে বিরোধী দলের বা তৎকালীন সময় শাসক দলের তো ওনার সাথে আমরা কেন প্রতিদ্বন্দ্বিতা করবো একটা চাইওয়ালার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবো নিজেদেরকে ওনারা ভাবত যে এটা আমাদের স্ট্যান্ডার্ডের না আপনাদের স্ট্যান্ডার্ড তো আমরা 70 বছরের আগে যখন প্রধানমন্ত্রী আজকে 7 বছর সম্পূর্ণ করলো এর আগে অটলজির 5 বছর বাদ দিলে আপনারা তো দেশ চালিয়েছেন আপনারা যে স্ট্যান্ডার্ডে দেশ চালিয়েছেন আমরা সব জানি আমরা দেখেছি মানুষকে গরিবই করে রেখেছেন এর উপর আমার মার্কসবাদী কমিউনিস্ট পার্টির সরকার ওরা বলতো ত্রিপুরাতে বা ওয়েস্ট বেঙ্গলে ছিল তখন মাঝে মাঝে কেরালাতেও আসতো গরিবের সরকার গরিবের সরকার আমরা সবসময় এই কথা শুনে আসছে এখনো উকি টুকি দেয় বিভিন্ন জায়গায় একটা ভাষা আছে এখনো সুপ্ত আছে থাকুক ভালো থাকলে ভালো ওরা গরিবের সরকার ছিল না গরিব বানানোর সরকার ছিল ওরা গরিব বানানোর সরকার ছিল যদি ওদের সত্যি সত্যি মানুষের উন্নয়ন করতো তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং এই প্রদেশের সরকারের এতগুলো যোজনা বানাতে হতো না এত প্রকল্প বানাতে হতো না মানুষ যদি উন্নত শিখরে থাকতো তাদের আত্মমর্যাদা যদি এতদিনে হয়ে যেত আন্তঃসামাজিক অবস্থার উন্নয়ন যদি হতো তাহলে আমাদের কিছুই করার ছিল না আজকে আমি যখন এখানে এলাম বিভিন্ন জায়গায় সারা ত্রিপুরাতে আমরা যাচ্ছি বিভিন্ন জায়গায় উদ্বোধন করে যাচ্ছি এত আমাদের উন্নয়ন ভারতীয় জনতা পার্টি প্রধানমন্ত্রী মার্গদর্শনে সময় দেওয়া যাচ্ছে না সব জায়গায় ডাকছে যে ওই জায়গার মধ্যে আপনার উদ্বোধন করতে হবে চারিদিকে মানে ডেভেলপমেন্টের চারিদিকে সারা ত্রিপুরার মধ্যে সেটা দেখা যাচ্ছে সময় দেওয়া যায় না তো যদি উন্নয়নই না হতো তাহলে এত ডাক কিসে এর থেকে প্রমাণ হয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টির সরকার আছে সেখানে সেটি উন্নয়ন উন্নয়ন আমি আজকে আপনাদের এখানে এসেছি আসার পরে এখানে একটা ব্রিজ উদ্বোধন করলাম বহুদিনের সেই ব্রিজের জন্য অনেকের দাবি দাওয়া ছিল দেও নদীর উপরে সেই ব্রিজ কতদিনের আশা তার আগে দুই হিলে আমি গেলাম সেখানে একটা স্কুল অতি সুন্দর অতীব সুন্দর একটা স্কুলের বিল্ডিং উদ্বোধন করা হলো প্রায় 75 বছর হয়ে গেছে এই স্কুলের মানে ভাবা যায় না আমরা 75 বছর আজকে স্বাধীনতার প্রধানমন্ত্রীর আহ্বানে আমরা সেটা পালন করছি সেই জায়গায় আসছে আজকে এখানে আমাদের যারা যারা ভারতীয় জনতা পার্টিতে জয়েন করতে এসেছেন আমাদের ফ্ল্যাগ আপনারা দেখতে পাচ্ছেন সেই ফ্ল্যাগের নিয়ে আপনারা আজকে ভোটে এসেছেন আর কোনো পার্টি ভারতবর্ষের মধ্যে 17 কোটি পার্টি এটা তার মেম্বারশিপ ভাবা যায় না তো সেই পার্টির আপনারা আজকে মেম্বার হতে যাচ্ছেন গতকাল আমি উদয়পুরে আমি গেছি
এই সরকার কত মানবদরদ দিয়ে আমি ধারণা আপনাদের দিচ্ছি আপনারা জানেন অবশ্যই যে আমাদের যে কৃষক ভাইরা আমি সবসময় বলি কৃষকরা হচ্ছে আমাদের 75 ভাগ যে জমি সেটা কৃষকরাই সেখানে কাজ করে কৃষক হচ্ছে আমাদের দেশের মেরুদণ্ড সেই কৃষকদের যখন বৃষ্টিপাতের কারণে তাদের ফসল নষ্ট হলো